আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট শুরু করিয়েছেন অথচ শেষ করাননি, এক্ষেত্রে কি হবে? তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা এমনও কিছু পেশেন্ট পেয়ে থাকি যারা দাঁতে ব্যথা এবং যন্ত্রণা নিয়ে আমাদের শরণাপন্ন হয়ে থাকেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে দাঁতে ব্যথা যন্ত্রণা তখনই হয় যখন দাঁত পালপাইটিস অবস্থায় চলে যায়, অর্থাৎ দাঁতের ভিতরের পাল্প যখন ইনফেকশন হয় তখন দাঁতে ব্যথা হয়, দাঁতে যন্ত্রণা হয়। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁত যদি আপনি না ফেলে দিয়ে রাখতে চান তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা নিয়ে অনেকেই ডাক্তারের কাছে গিয়ে থাকবেন, তবে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার হয়তো আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরামর্শ দিয়ে থাকবে যে আপনার দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে এটি ভালো হয়ে যাবে, দাঁতটি ফেলতে হবে না। তো ডাক্তারের কথা মতো কখনও কখনও দেখা যায় যে রুট ক্যানাল ট্রিটমেন্ট আপনারা শুরু করে থাকেন। ভিউয়ার্স, রুট ক্যানাল ট্রিটমেন্টটি যেদিন শুরু করা হয় তখনই দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্পটি পুরোপুরিভাবে রিমুভ করে ফেলা হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে বিশেষ ফাইলের মাধ্যমে দাঁতের ভিতরের পাল্প এখান থেকে উঠিয়ে ফেলা হচ্ছে। তো ভিউয়ার্স, দাঁতের ব্যথা মূলত দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্প অংশেই অনুভব হয়। যখন দাঁতের ভিতরের সেই পাল্পটি পুরোপুরি তুলে ফেলা হয় তখন সে দাঁতে আর কোনো ব্যথা থাকে না। তো ভিউয়ার্স, এই যে প্রসেসটি এটি প্রথম দিনই করা হয়। রুট ক্যানাল ট্রিটমেন্ট যদি আপনি যখনই শুরু করবেন তখনই এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়, অর্থাৎ প্রথম দিনেই দাঁতের ভিতরের পাল্প তুলে ফেলা হয় আর তার জন্য সে দাঁতে ব্যথা থাকে না। তো ব্যথা না থাকার কারণে অনেকেই ডাক্তারের কাছে পুনরায় যেতে চান না। একটি দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করে কমপ্লিট করতে প্রায় কখনো কখনো তিনবার বা চারবার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু দেখা যায় যে একবার যাওয়ার পরে অনেকেই পুনরায় ডাক্তারের কাছে আর যান না। ভিউয়ার্স, রুট ক্যানাল ট্রিটমেন্টটি যখন শুরু করবে আপনার ডেন্টিস্ট, রুট ক্যানাল ট্রিটমেন্ট চলার পাশাপাশি আপনাকে কিছু খাবার ওষুধও দিতে পারে যেগুলো আপনাকে খেতে হবে ট্রিটমেন্ট চলাকালীন। তো ভিউয়ার্স, যদি আপনি একই সঙ্গে ওষুধ খান আর তারপরে দাঁতের ভিতরে যে পাল্পটি তুলে ফেলা হচ্ছে আর তারপরে যদি একই সঙ্গে ওষুধ চলবে, তো সেক্ষেত্রে আপনার দাঁতটিতে কোনো ধরনের ব্যথা অনুভব নাও হতে পারে। আর তার জন্যই অনেকেই ডাক্তারের কথা ভুলে যান যে আপনার দাঁতে ট্রিটমেন্ট বাকি রয়েছে। এরকম অনেকেই রয়েছেন, আমরা আমাদের অ্যাভেলেবেল পেশেন্ট রয়েছেন এমন যারা প্রথম দিন ট্রিটমেন্ট করার পরে পুনরায় আর কখনো আসেননি। তো ভিউয়ার্স, মূলত তাদের দাঁতের কী অবস্থা হবে ভবিষ্যতে, এটি এই ভিডিওর আলোচনার বিষয়। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দাঁতটি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দাঁতের অংশ কালো হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এমন তখনই হয় যখন দাঁতের ভিতরের পাল্প তুলে ফেলা হয় আর পাল্পটি তুলে ফেলার কারণে দাঁতের যে ভাইটালিটি থাকে সেটি নষ্ট হতে থাকে আর তার জন্যে দাঁত এমনভাবে ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে। আর এমন কালো হয়ে যাওয়া মানেই দাঁত নষ্ট হতে থাকা, আর দাঁত এমন যখন ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তখন দাঁতের শক্তি কমে যায়, আর তার কারণে এমন দাঁতের উপরে যদি আপনি শক্ত কোনো কিছু কামড় দেন তাহলে সে দাঁতটি ভেঙে যেতে পারে। ভিউয়ার্স, রুট ক্যানাল ট্রিটমেন্ট চলাকালীন দাঁতের ভিতর থেকে যে রুট যে পাল্প অপসারণ করা হয়, তুলে ফেলা হয়, সেই পাল্পটি দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে পুনরায় কৃত্রিমভাবে সংযোজন করার প্রয়োজন হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে পাল্প তুলে ফেলার পরবর্তীতে আবারও কিন্তু কৃত্রিমভাবে পাল্প সেখানে সংযোজন করা হয়। তো যদি এটি প্রথম দিন করা হয় না, প্রথম দিন শুধুমাত্র দাঁতের যে ক্যানেল থাকে সেই ক্যানেল থেকে পাল্পগুলা অপসারণ করিয়ে সেখানে কিছু ওষুধ দিয়ে রাখা হয়, যে ওষুধটি অনেক দিন থাকার ফলে আপনার সেই দাঁতটি আরও বেশি নষ্ট হয়ে যেতে পারে। তাই ভিউয়ার্স, যারা রুট ক্যানাল ট্রিটমেন্ট শুরু করিয়েছেন তারা অবশ্যই কমপ্লিট করিয়ে নেবেন। তো যাই হোক, রুট ক্যানাল ট্রিটমেন্ট করার সময় যখন দাঁতের ভিতরের পাল্পটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় তখন সেই তুলে ফেলা অংশে পুনরায় আবারও কিন্তু কৃত্রিমভাবে পাল্প সংযোজনের প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে পাল্প তুলে ফেলা হয়েছে এবং পুনরায় সেখান থেকে সেখানে আবারও কিন্তু কৃত্রিম পাল্প সংযোজন করা হচ্ছে। আর এটি যখন এখানে ফাঁকা থাকবে তখন কিন্তু সে দাঁতটি এমনিতেই তো রুট ক্যানাল ট্রিটমেন্ট করার ফলে দাঁতটি দুর্বল হয়ে যায়, আর যদি শিকড়ের অংশে এ ধরনের ফাঁকা থেকে যায় তাহলে খুব তাড়াতাড়ি আপনার সে দাঁতটি ভেঙে যেতে পারে। তো ভিউয়ার্স, এর জন্য রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতে অবশ্যই ক্যাপ পরিয়ে নিতে হয়, তা না হলে সেই দাঁতটি বেশি দিন স্থায়ী হয় না।
এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, রুট ক্যানেল ট্রিটমেন্ট শুরু করার পরে প্রথম দিন যে কার্যক্রম থাকে সেটি শেষ করে দাঁতের উপরে একটি অস্থায়ীভাবে ফিলিং করে রাখা হয়, আর সেই অস্থায়ী ফিলিংটি পুনরায় আসলে পুনরায় সেটি আবার তুলে ফেলে আবারও দাঁতের মধ্যে ড্রেসিং করে আবারও ফিলিং করে আটকে দেওয়া হয়। তো ভিউয়ার্স, এই অবস্থা দুই তিনবার এরকম চলতে থাকে। তো এর মধ্যে যদি কেউ না আসেন তাহলে দাঁতের ব্যথা ঠিকই কমে যায়, রুট ক্যানাল ট্রিটমেন্ট প্রথম দিন শুরু করলেই দাঁতের ব্যথা কমে যায়, কিন্তু পরবর্তীতে যদি না আসেন দাঁতটি ধীরে ধীরে ভঙ্কুর হয়ে যায়, আর ভঙ্কুর হওয়ার কারণে হালকা চাপে বা একটু বেশি চাপের কারণে দাঁতের যে কোনো অংশ এভাবে ভেঙে যেতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে দাঁতের সাইড থেকে কিছুটা অংশ ভেঙে গেছে। তো এমনভাবে ভেঙে যাওয়ার ফলে যদি কিছুটা অংশ ভেঙে যায় তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যেই কিন্তু দাঁতটির অন্যান্য অংশ, যেখানে অন্যান্য যে অংশটুকু থাকবে সেটুকুও ধীরে ধীরে কিন্তু ভেঙে যাবে, এবং ভেঙে একেবারে মাড়ির সঙ্গে মিশে যাবে, আর তখন সেই দাঁতটি তুলে ফেলা ছাড়া অন্য কোনো চিকিৎসা পদ্ধতি নাও থাকতে পারে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন। এই দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু দাঁতটি কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, অর্থাৎ দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে ঠিকই কিন্তু দাঁতের ভিতরে পাল্প সংযোজন করা হয়নি, দাঁতে কাটিং করা হয়নি, দাঁতে ক্যাপ পরানো হয়নি। শুধুমাত্র প্রথম দিন রুট ক্যানাল ট্রিটমেন্ট করে উপরে অস্থায়ীভাবে ফিলিং করে রাখা হয়েছে। তো এই অবস্থায় ব্যথা হয়তো প্রাথমিক অবস্থায় ছিল না, কিন্তু ব্যথা না থাকার মানে এই নয় যে দাঁতটি আপনার আজীবন থাকবে। দেখুন, এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে দাঁতের কিন্তু উপরের অংশ থেকে ফিলিংগুলো উঠে গেছে, এবং উঠে যাওয়ার ফলে দাঁতের যে ক্যানেল থাকবে সেই ক্যানেলগুলো যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রে আপনার দাঁতের গোড়ার দিকটাও সমস্যা হবে, গোড়া ফুলে উঠতে পারে। এ ধরনের সমস্যা তখনই হবে যখন আপনার সেই ক্যানেলের ভিতরে কোনো খাবার বা কোনো ইনফেকশন পৌঁছে যাবে, তখন কিন্তু সে দাঁতের আরও বেশি সমস্যা হবে। তাই ভিউয়ার্স, এ ধরনের রুট ক্যানেল ট্রিটমেন্ট যারা শুরু করেছেন তারা অবশ্যই আপনারা ট্রিটমেন্টটি কমপ্লিট করিয়ে নেবেন। এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁত ছিল আর সামান্য চাপেই কিন্তু দাঁতটি ভেঙে গেছে। তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনাকে অবশ্যই দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে দাঁতের উপরিভাগে একটি ক্রাউন বা একটি ক্যাপ আপনাকে পরিয়ে নিতে হবে, যে ক্যাপটি আপনার সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটিকে পুরোপুরিভাবে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবে। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।